إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم মেরে মহতরাম আজিজ দোস্ত বুজুর্গ আমি আমার চ্যানেলে এ পর্যন্ত শানের চাল শানে ভায়ত শানে সাহাবা শাহ সাহাবিয়া চেষ্টা করেছি অনেকগুলো ভিডিওর মাধ্যমে ওনাদের মোবারক হায়দাতবার থেকে উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করেছি শেষ পর্যায়ে সানে বেলায়েত নিয়ে আলোচনা করতেছিলাম এখন আলোচনা করব খাজা এ খাজ গান সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন হাসান চিস্তি সঞ্জারি আজমির আহমদুল্ল সম্পর্কে আজ থেকে প্রায় আটশো আশি বছর আগে উনি এ ভারতবর্ষে এসেছেন আজমিরে এসেছেন কোথায় বাড়ি কোথায় ঘর কোন কোন দেশ আবর করে উনি এ দেশে এসে পৌঁছেছেন সে নিয়ে আলোচনা করবো পাঁচশো ছত্রিশ ছয়ত্রিশ ওনার ইন্তেকাল হয়ে সরি ওনার জন্ম হয়েছে ছয়শো তেত্রিশ হিজড়ি উনি কি মৃত্যুবরণ করেছেন প্রায় হিসাব করেন কত হয়ে হয় দেখেন জি এই সুদীর্ঘ হায়াতের মধ্যে জি পাঁচশো ছয়ত্রিশ ছয়শো তিরিশ একশো বছর তার থেকে কত কম দেখেন হিসাব করলে প্রায় এই সুদীর্ঘ হায়াতের মধ্যে উনি কীভাবে এই দেশে দিন প্রচার করেছেন ওনার উচিলায় কিভাবে এই দেশ আবাদ হয়েছে কুবুরী ছিল শিরিক বেদাত কুবুরিতে ভরপুর ছিল যেখানে আমি আমার আরেকটা ভিডিওতেও আলোচনা করেছি যে লক্ষ লক্ষ মানুষ কুবুরি ছেড়ে শিরিক ছেড়ে ইমান এনেছে লক্ষ লক্ষ মুসলমান যারা শরিক বেদায়তের মধ্যে মবতলা ছিল লিপ্ত ছিল তারও হেদায়ত পেয়েছে আসুন সেই হজরত খাজা খাজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাই ওই সমস্ত বিখ্যাত শ্রেষ্ঠ আউলিয়া কলামের অন্যতম যাদের জন্য আমরা যাদের জন্য জামানা আবহমান কাল পর্যন্ত বোধ করিয়া আসিয়াছে এবং কেয়ামত পর্যন্ত করতে থাকিবে আজকে চোদ্দোশো একচল্লিশ হিজড়ি ও পাঁচশো একষট্টি হিজড়িতে উনি এদেশে আসছেন তো তাহলে এই আটশো আশি বছর আগে দেশের হালকিচ ছিল এই ভারতবর্ষের হালকি ছিল সেটা এখানে উল্লেখ করা হয়েছে ওনার এই গৌরবময় যে হরকত এটা মানুষ সেটা নিয়ে আবহমান কাল পর্যন্ত আলোচনা করবে স্বীকার করতে হবে অবদানকে এবং এটা পর্যন্ত এটা জারি থাকবে ইনশাআল্লা তাহার মর্যাদা ও খ্যাতি অতুলনীয় অনুপম কুবরী কেন্দ্র হিন্দুস্তানে ইসলামের আলো তাহারই ঐকান্তিক চর্চার ফলে বিকশিত হয়েছিল এবং হিন্দুস্তানে ইসলামী হুকুমতের বৃত্তিপ্রস্তরও তাহারই পবিত্র হস্তে প্রতিষ্ঠিত হয়েছিল ও ওনার জন্ম বংশ পরিচয় সম্বন্ধে আমরা আলোচনা করবে এখন হজরত মহিনউদ্দিন হাসান সঞ্জলি রহমতুল্লাহ পাঁচশো ছয়ত্রিশ সিজি মতান্তরে ইমাম গাজালী রহমতুল্লা আলাইয়ের ইন্তকালের একত্রিশ বছর পরে অর্থাৎ পাঁচশো সঁইত সিজিতে পারস্যের সিস্তান বা সিজিস্তান প্রদেশের সঞ্জ নামক নগরে জন্মগ্রহণ করেন তার পিতা খাজা গিয়াসুদ্দিন হাসান একজন ধনবান ও প্রভাবশালী বণিক ছিলেন ব্যবসায়ী ছিলেন তিনি জাহেদ ও আবেদ ছিলেন অতএব হজরত খাজা গরিব নওয়াজ আরাম এসের মধ্যে প্রতিবাদিত হইয়াছিলেন তিনি তাহার ঊর্ধ্বতন দ্বাদশতম পুরুষের মাধ্যমে পিতায় মাতা উপদীক হইতে হজরত আলী ও ওয়াইজাহুর সঙ্গে সম্মানযুক্ত ছিলেন সুমান্লা সুতরাং তিনি পিতা ও মাতা উপদিক দিয়েই সৈ এরপর উনি খোরাসনে হিজরত করেছেন তো সেখানে ইসলাম প্রচার করেছেন সেখানে বাতিল ফেরকা মালাহিদা বাতিনিয়া ফেরকার মধ্যে উনি ত্রাস তাদের ত্রাস সৃষ্টি করছিলো সেগুলিকে উনি সেগুলো মেহসি এলাকায় মেহনত করেছেন তারপরে উনি খুরাথানে চলে আসলেন এখানে উনি বড়ো হয়েছেন কিন্তু স্থানটিও তাচারীদের আক্রমণ থেকে মুক্ত ছিল না যে হালাকো খান শিঙিস খান আচ্ছা তারপরে এখান থেকে উনি যখন একটু বয় প্রাপ্ত হলেন বয়স্ক হলেন এই ধ্বংসলীলা অত্যাচার দেখ তখন চলতেছিল এই সমস্ত পাশবিক অপকাণ্ড দেখে উনি উনি দুনিয়ার প্রতি ওনার মন বিত্রৎস হয়ে গেল তো আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখা যায় যখন বাগদাদের উপরে যখন জঙ্গলি এই যে কুখ্যাত চেঙ্গিস খান যে আক্রমণ করল বা তাকে ধ্বংস করে দিল তখন আল্লাহ পাখের মেয়েরবানিতে অনেক অলিয়া উলিয়ারা এই দেশের দিকে হিজরত করেছেন তো তখন যে খোরাসানে যে দুর্দিন চলছিলো পাঁচশো সালে তার পিতা খাজা গিয়াসুদ্দিন হাসান রহমতুল্লাহ ইন্তেকাল করেন পাঁচশো একান্ন হিজড়িতে দেখেন পাঁচশো ছয়ত্রিশ হিজড়ি আর একান্ন হিজুরি অল্প বয়সে ওনার এতমন বেশি বয়স হয়নি এসব মাত্র পনেরো বছর বয়স এই অবস্থায় তখন যে তিনি মাতা বিবি নূর এর তত্ত্বাবধানে প্রতিবারিত হইতে থাকেন কিন্তু অল্প দিনের মধ্যে উনি মাকেও হারাইলেন এখন উনি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন এরপর একদিন উনি উনি একদিন বাগানের কাজে পত্রিক সূত্রে বাগান পাইছেন চাকরি পাইছেন উনি ওগুলি বাগান ও সংসারের যাবতীয় কাজকর্ম নিজে হাতেই করতেন একদিন তিনি বাগানের কাজে ক্লান্ত হয়ে একটি বিশ্রাম ছিলেন এমন সময় হঠাৎ ইব্রাহিম কান্দুজি নামক যেন বিখ্যাত বুজুর্গ ও মজুব ব্যক্তি তথায় উপস্থিত হলেন এই বুজুর্গ ব্যক্তি দুনিয়ার সকল জামিলা হচ্ছে সম্পূর্ণ মুক্ত পবিত্র থাকিয়া জীবনযাপন করিতেন খাজা আজমির অন্ত্রালায় তাকে দেখিয়া অতিথি সেবার উদ্দেশ্যে তাকে একটি গাছের ছায় নিয়ে বসাইলেন এবং পাকা আঙ্গুরের একটি গুচ্ছ আনিয়া তাহার হাতে দিলেন হজরত ইব্রাহিম কান্দুজির রহমতুল্লাহ গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন সুতরাং তিনি প্রথম দৃষ্টিতেই খাজা আজমির রহমতুল্লাইকে চিনিতে পারিলেন তিনি খাজা আজমিরিকে নিজের মনের মতো মানুষ পাইয়া সিয়থলি হইতে একটি ফল বাহির করিয়া হওয়ার একটি টুকরা শিবাইয়া তার মুখের মধ্যে ফেলিয়া দিলেন উক্ত ফল টুকরা তাহার গলার নিচে নামিতে হজরত খাজা সাহেবের দিলে এক অপূর্ব পরিবর্তন আনিয়া দিল সান উল্লাহ উহার বরকতে তাহার মানসিক অবস্থার মধ্যে এক বিরাট বিপ্লবের সৃষ্টি হইল জীবনের গতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হইয়া পড়িল এসকে এলাহি তাহার অন্তরে প্রভাব বিস্তার করিতে লাগিল সে বুজুর্গ ব্যক্তি নিজের কাজ শেষ করে চলে গেলেন যে খাদা সাহেব এক নতুন বৈপ্লবিক সংকল্পের সিদ্ধান্ত করলেন বাগান চাককি এবং অন্যান্য যাবতীয় সরঞ্জাম বিক্রয় করিয়া উহার মূল্য বাবদ প্রাপ্ত সমুদ্রের অর্থ গরিবদের মধ্যে বিতরণ করিয়া সম্পূর্ণ একাকি একমাত্র আল্লাহ উপর করিয়া বাইর হইয়া পড়িলেন প্রথম সফর করলেন সমরকন্দ বোখারা সেখানে গিয়ে উনি এলিম শিক্ষা করলেন মনোনিবেশ করলেন তফসির হাদিস ফেকা অন্যান্য এলমে জাহিরিতে বিশেষ জ্ঞান অর্জন করলেন তারপর কামেল মুর্শিদের সন্ধানে এবং নিশাপুর কদ উদ্দেশ্যে ইরাকের দিকে রওনা করলেন এখানে নিশাপুরের অন্তর্গত হারুন নামে একটা ক্ষুদ্র শহর ছিল সেখানে বসলেন সেখানে বিশ্ব বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত উসমান হারমির রহমতুল্লায় বাস করতেন তিনি তার খেতমতে হাজির হলেন খাদা আজমির রহমতুল্লাই ওনার জন্য একটা একজন পথ প্রদর্শক আল্লাহ মিলাই দিল ওসমান হারুন খাজা হাস ওসমান হারুন মহমতুল্লার সঙ্গে উনি শবতে আসলেন অবস্থান করতে লাগলেন এইভাবে আলহামদুলিল্লাহ উনি এখান থেকে কী নিয়মিতভাবে এই মহান অরিব খাজা ওসমান হারুন রহমতুল্লার সবত লাভ করে উনি ধীরে ধীরে কামারিয়তের পর্যায়ে পৌঁছলেন তো এইভাবেও ইনশাআল্লাহ ওনার হায়াত চলতে থাকলো তো এখন আমরা ওনার চিস্তি উপাধির কারণ এটা একটু খুঁজে দেখবো আমরা আসলে আমরা যে একটা কথা এখানে বলে রাখি যে দোস্ত যে আমরা যে সৃষ্টি আচরিকা বলতে ওনাকেই শুধু বুঝি তা নয় আসলে চিস্তি ওনার নাম ঠিক আছে উনি চিস্তে এর কী কয় সানজারি জায়গার থেকে উনি আসছেন তো সেই সেই হিসাবে সৃষ্টি হতে পারে কিন্তু চিস্তিয়া তরিকা হিসাবে যে চিস্তি বলা হয় সেটা আছে আবু আহমদ আব্দুল সৃষ্টি রহমতুল্লাহের সম্পর্কে আমি পৃথকভাবে আবু আহমদ আব্দুল সৃষ্টি রহমতুল্লাহের হায়াত এবার সম্পর্ক সম্পর্কিত ভিডিওতে সে আলোচনা করেছি তো মূল চিস্তিয়া তরিকার মূল হচ্ছেন ওনারা ইনি উপাধি পাইলেন কী জন্য ওনাকে চিস্তি বলার কারণ যে তাঁহার পীর মুরজি সিরজিল্লা সিস্তের তরিকার আদি পীর হজরত খাজা ইশাক এরাকি ইরাকের স্বামী সিস্তি পর্যন্ত পৌঁছে তথা হজরত খাজা আজমি খাজা ওসমান হানির মরিদ হ্যাঁ তিনি হাজি শাহ শরীফ জিন্দানি রমতুল্লাহ মরিদ তিনি খাজা মহদুদ সিস্তি রহমতুল্লাহের মরিদ তিনি খাজা নাসিরুদ্দিন উদ্দিন মরিদ হ্যাঁ খাজা নাসিরুদ্দিন শেখ আবু ইউসুফ সিস্তির মরিদ তিনি খাজা নাসরুদ্দিন আবু মোহাম্মদ সিস্তির মুরিদ তিনি খাজা নাসরুদ্দিন হামদ সিস্তির মুরিদ তিনি হজত খাজা ইসাহ স্বামী সিস্তির মুরিদ হওয়ার সবে গোলাপ করেছিলেন এই মহাপুরুষ হইতেই সর্বপ্রথম সৃষ্টি উপাধি আরম্ভ হয় খাজা ইসাক স্বামী সিস্তির রহমতুল্লাই খাজা আবু ইসাক স্বামী খাজা আবু ইসাক স্বামীতুলের থেকে এই সৃষ্টিটা উপাধিতে আসলো খোরাসন প্রদেশের অন্তর্গত কোনো একটি গ্রামের নাম চিস্ত খাজা খাজা ইসাক জন্মভূমির সামদের কিন্তু আল্লাহর বান্ধদেউকে হেদায়েত করার এবং হাকিকত প্রাপ্তি ও মারেপাত অন্বেষণকারীদেরকে বাতিনি অসবির তলকিন দেওয়ার জন্য তিনি চিস্তকে নিজের কেন্দ্রস্থল বাসস্থান করিয়া লিখেছিলেন এই কারণে তাকে সৃষ্টি বলা হইত এবং তার সিলচিলাভুক্ত সকল দিনকে সৃষ্টি বলা হয় খাজা আবু ইসাক স্বামী সৃষ্টি চিস্তে ফয়জের জন্য প্রবাহিত করিয়াছিলেন তিনি সেখানে মাদ্রাসা মাদ্রাসাত ফয়ে নামে একটি এলমে দিনও পরিচালনা করেছিলেন তো এইভাবেই এই চিস্তাকারটা প্রসিদ্ধি লাভ করল তো যাই হোক খাজা আজমির রহমতুল্লার পীরগণের সিলসিলার সপ্তম উদ্ধতন পীর হলেন খাজা আবু ইসাক স্বামী ইরাকি রহমতুল্লাই তিনি সর্বপ্রথম পবিত্র মোবারক দৃষ্টিপতি গ্রহণ করেছিলেন আমরা আমরা গেলছি ডাগুর করলাম এখন এই খাজা আবু ইশাক ইরাকি রহমতুল্লাইয়ের পীর পীর ছিলেন খাজা হোবায়তুল বাছি তার পীর ছিলেন খাজা হোজাইবা মার তার পীর ছিলেন খাজা ইব্রাহিম আদম রহমতুল্লাহ তিনি এসকে এলাই ডাকে দুনিয়ার বাদশাহী বালকের বাদশাহী ছেড়ে উনি ফকির অবলম্বন করছিলেন তার পিছনে ছিলেন কি ফুজালিমিনা আয়াজ রহমতুল্লাহ তার পিছনে হজরত আব্দুল ওয়াহ ইমনি জাহিদ রহমতুল্লাহ তিনি ইমামে আজম আবু হানিব রহমতুল্লা সগরিদ এবং হজরত খাসান খাজা হাসান বসির রহমতুল্লাহ মুরিদ ছিলেন আর খাজা হাসান বসির রহমতুল্লাহ আমিরুল মোমিন হজরত আলিক্রমাল্লাহ ওয়াজুর দরবারিতে হাকিকত মারবত এবং ওর বাতিন হাসিল করেন আর আলী কার্রহমাল্লা হাজু যা এগুলো পেয়েছিলেন বাদ অলিম বাতিল যারা পেয়েছিলেন সরোয়ারে কায়নাত হুদুরীপুর নুর ইসলাম থেকে পেয়েছিলেন সুমাহান্লাই বিহামজি তাহলে এখন এই আমরা এখানে চিস্তি উপাধি রিজে পেলাম এবং সাথে সাথে রসল্লা বাগাল ইসলাম পর্যন্ত ওনার সিলসিলা আমরা এখানে পেয়ে গেলাম অর্থাৎ এখানে একটা কথা আসছে যে খাদা আজমির সপ্তম উর্ধতন পুরুষ ছিলেন খাজা আবু ইশাক স্বামী রহমতুল্লাহ ওনার থেকে কি যে সিলচিলাটা পর্যন্ত আসছে তো দোস্ত আবাব অপেক্ষা থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আমা তবে ইল্লা বি